أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইহুদিরা বাড়িঘর পরিষ্কার করে, অনেক সময় রাত হয়ে গেলে ময়লা আবর্জনা বাড়ির বাইরে ফেলত না, যে বাড়ির বাইরে ফেললে লক্ষ্মী চলে যাবে। দেখবেন হিন্দু বাড়িতে যদি রাতের বেলা ঝাড়ু তাড়ু দেওয়া হয় তো ওই ময়লা আবর্জনাগুলো কিন্তু বাড়ির ঘরের বাহিরে ফালাবে না। এবং হিন্দু বাড়ি না, অসংখ্য মুসলিম বাড়ি আছে বাংলাদেশে যে রাতে ঘর ঝাড়ু দিয়ে কখনো ময়লা আবর্জনা বাইরে ফেলবে না, লক্ষ্মীতে বিশ্বাসী। ইসলাম লক্ষ্মীতে বিশ্বাসী হারাম। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে বলি আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার এই ছেলেটা খুব লক্ষ্মী, এই লক্ষ্মী বলাটাও শেরেক। লক্ষ্মীটা হিন্দুর দেবতা, হিন্দু লক্ষ্মী ও লক্ষ্মীতে বিশ্বাসী, আমি আর আপনি লক্ষ্মী ও লক্ষ্মীতে বিশ্বাসী। তাহলে এই মেয়েটা লক্ষ্মী হবে কেন? এই মেয়েটা ভালো, ভালো বলতে পারি, দিনদার বলতে পারি, মুত্তাকিন বলতে পারি, ইসলামিক ভাষা ব্যবহার করবো, আমি হিন্দুর ওই কালচার বলবো কেন যে এটা লক্ষ্মী, লক্ষ্মী মা, লক্ষ্মী বাবা, এগুলো বলবো কেন? এগুলোও শেরেক। এবং দেখেন এই অমুসলিম শেরেকি কালচারগুলো আমাদের মধ্যে কিভাবে ঢুকে গেছে, কথায় কথায় কিন্তু আমরা এরকম অসংখ্য শেরেক করে ফেলি, আমরা টেরও পাচ্ছি না যে আমি শেরেক করে ফেলতেছি। তারপর আমিও নিজেও দেখেছি অনেক মুসলিম বাড়িতেও এরকম সবসময় এই ঘর ঝাড়ু দিয়ে তারপর এটা রাত্রি হলে আর বাহিরে ফেলে না, বলে যে লক্ষ্মী চলে যাবে ঘরের। সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার আগে ঘর ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু না দিলে তো অলক্ষ্মী লাগবে। তারপরে সন্ধ্যার আগে কাপড় চোপড় সূর্য ডুবার আগে ঘরে নিয়ে আসতে হবে, যদি সূর্যে দেখে যায় ডুবার সময় মহিলাদের কাপড় চোপড় তো ওই বাড়িতে অলক্ষ্মী লেগে যাবে, ওই বাড়ির আর উন্নতি হবে না কোনো দিন। এরকম আরও অসংখ্য জিনিস আছে, লক্ষ্মী অলক্ষ্মীর জিনিস আল্লাহ রাসূল এগুলো ইহুদিদের মধ্যেও ছিল। জামে আত্মির মিজির হাদিস, সহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজফু আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ তাজমাউল আকবা আফি দুয়ারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ি ঘর উঠান আঙ্গিনা সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, আর পরিষ্কার করতে গিয়ে খবরদার ইহুদিদের মতো করিও না। তাজমাউল আকবা আফি দুয়ারিহা, কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করি শেষে আসি ওই এগুলো আর বাহিরে ফেলে না, লক্ষ্মী চলে যাবে, এগুলো এক কোণে জমা করে রাখে পরের দিন ফেলবে। তারপর অনেক দোকানদার ব্যবসায়ী ভাই দেখবেন যে সকালে আসে ফানি ছিটায় যে লক্ষ্মী আনতেছে দোকানের মধ্যে, শুরুতেই ফানি ছিটাই দিচ্ছে, তারপরে আগরবাতি জ্বালাই দিচ্ছে যে এখানে লক্ষ্মী আনতেছে, যে ব্যবসায় বরকতের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল হলো লক্ষ্মীর উপরে যে লক্ষ্মী তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিবে, শেরেক এগুলো। তারপরে আপনার সকালবেলা একজন আসে বলল যে ভাই এখন তো সাথে টাকা নাই, এতে বাকি দেন। না না না, এখন দেওয়া যাবে না, সকালে প্রথমে যদি আমি বাকি দিয়ে দিই তো সারাদিন আমার শেষ ব্যবসা বাণিজ্য, শেরেকি বিশ্বাস। হ্যাঁ, সোনার উপর পানি ছিটায়, এগুলা সব শেরেকি চিন্তা চেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার এই ইহুদিরা যেরকম জমা করে রাখে তোমরা এরকম ময়লা আবর্জনা ঘরের মধ্যে জমা করে রাখিও না। এই ময়লা আবর্জনা ঘরে রাখলে যে কথা, ফেলে দিলেও একই কথা, কারণ তোমার এটার সাথে কোনো লক্ষ্মী অলক্ষ্মী সম্পর্ক নাই, এটা সম্পর্ক তোমার আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। যারা তাওহীদে বিশ্বাসী তাদের সম্পর্ক, সবকিছু সম্পর্ক আল্লাহর সাথে, তাদের কোনো লক্ষ্মী অলক্ষ্মীর সাথে তাদের কোনো সম্পর্ক